আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পেতে হলে বেল আইকনটি ক্লিক করে দিন। সবাইকে ধন্যবাদ। কম্পিউটার ও আইসিটি বিষয়ক 400টি প্রশ্ন, পর্ব নম্বর 2। এই পর্বে 51 থেকে 100টি প্রশ্ন উত্তর থাকবে। তো চলুন বন্ধুরা জেনে নেই কম্পিউটার ও আইসিটি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে দ্বিতীয় পর্ব। 51 নম্বর, চ্যাট অর্থ কি? খুশ, গল্প করা। 52 নম্বর, মাইক্রোসফটের অর্থ কি? ক্ষুদ্রাকার। 53 নম্বর, নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে? কিবোর্ডের ডান দিকে। সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনিটর। 55 নম্বর, ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হল কপি। অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? ডাটাবেস। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী? এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদান করে? লেজার প্রিন্টার। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি? ইন্টেল। বিওএল কি? বাংলাদেশ অনলাইন লিমিটেড। অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি। ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? এডিট মেনুতে। কিসে ক্লোজ কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? ফাইল মেনুর ক্লোজ কমান্ড দিলে। 65 নম্বর, নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? ছবি আঁকা। উইন্ডোজ 95 বাজারে এসেছিল 1995 সালের 25শে সেপ্টেম্বর। জন্ম তারিখ হলো একটি ফিল্ড। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম। বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট। প্রোগ্রামের মূল লক্ষ্য কি? সমস্যা সন্তোষজনক সমাধান। কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিভিজ। বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয়? বোতামে। লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটার ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? অ্যান্টিভাইরাস। মাইক্রো কম্পিউটারের সব কিছু একত্রে থাকাকে কি বলে? লজিক বোর্ড। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে যুক্ত সংযুক্ত করে কে? মডেম। কম্পিউটার গণনার একক কোনটি? বাইট। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? স্প্রেডশিট। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? সফটওয়্যার। কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? ন্যানোসেকেন্ড। কোনটি ছাড়া কম্পিউটার কাজ করে না? সফটওয়্যার। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়? তথ্য বা ডাটা। কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়ায় কাজ করে? নির্দেশ অনুযায়ী। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বুঝে? নিজস্ব ভাষা। কম্পিউটার আউটপুট যন্ত্র নয় কোনটি? স্ক্যানার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? মানুষের।
শুরুর মতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো? গণনার। সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? ভারত। ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে? নেটিজেন। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? ইন্টারনেট। ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে? ডায়ালগ বক্সে। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল। ফাইল, এডিট, হেল্প, ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে? মেনু বারে। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন? ফাইল মেনু। ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? ক্যাপস লক। F1 থেকে F12 পর্যন্ত কীগুলোকে একসাথে বলা হয়? ফাংশন কী?